তো এখান থেকে দেখেন আমাদের মূল যে প্রাইমারি ইমেজ এটা এটার উপর আমাদের সমস্ত গ্রাফিক্স করতে হবে। তো এখান থেকে আমি এখন যেটা করবো দেখেন গাড়িটা এখান থেকে রাখবো, এর ব্যাকগ্রাউন্ডটাও রাখবো, প্লাস এই যে পিছনের যে সিনারিটা আছে এটাকে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে দেখেন কি লেখা এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা যে পলিগন লেখা দূর দেখছিলাম না, এটার কাজ কি সিলেকশন? তো কি মানে কিভাবে কেমনে সিলেকশন করে, কি দিয়ে মানে কি নিয়ম নীতিটা কি আছে? এক একটা ক্লিক করে এটাকে সিলেকশন করতে হবে। আর পেন টুল তো দেখছেন নাকি, তাহলে অত কষ্ট করবো কেন, পেন টুল দিয়ে কাজ করবো। আমাদের এখান থেকে কি করতে হবে, এখন এখান থেকে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে দেখেন যে এরকম রাউন্ড নিতে হবে, মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে গেলে আর কোনো সমস্যা নেই। এখন যদি মনে করেন যে ওইদিকে ফেসবুকে কার সাথে চ্যাটিং করবেন, ওই সময় যদি আপনি আইডি না ফ্যাক করব কার সাথে, এখন হোয়াটসঅ্যাপে দিলে এখন ফেসবুকে ইউজ করেন। ও আচ্ছা এখন বললাম দেখেন থেকে দেখেন পেন টুলস এর উদ্দেশ্যটা হচ্ছে এটা, দেখেন এখানে আমাদের রাউন্ড আছে না, তার তার রাউন্ড তার তার রকম আর কি এরকম ড্রয়িং করে দিতে হবে। ড্রয়িং বলতে কি এটা এক ধরনের ড্রয়িং ক্লাস, এটা আমরা সিলেকশনের জন্য ড্রয়িং করছি, ঠিক আছে। দেখেন বাইরে থেকে নিচ্ছি মানে একেবারে পেজের বাইরে থেকে নিচ্ছি, কারণ ওইদিকে কি হলো কি না হলো ওটা তো আমাদের দেখার ব্যাপার না। এখন কন্ট্রোল এন্টার সিলেকশন, তাহলে সিলেকশন হয়েছে কোনটুকু পিছনের এইটুকু, তার মানে যে লেয়ারের ব্যাকগ্রাউন্ডের এটাকে ডাবল ক্লিক করে ওকে মানে কি কি করলাম, হ্যাঁ লক করলাম। এখন কিবোর্ড থেকে ব্যাক ইনসে কন্ট্রোল ডি ইনসে, দেখেন পিছনের টুকু কি গেছে। এখন এই যে জিনিসগুলো আছে না এই জিনিসগুলো আপনি দিতে হবে, বুঝতেছেন মানে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করতেছে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতেছে। এত সহজ কাজ তাও বলে এনাদের টিউটোরিয়াল, টিউটোরিয়াল না থাকাটাই হচ্ছে বেটার, কাজের প্রতি মানে মনোযোগ বাড়ে। আর টিউটোরিয়াল থাকলে হবে কি আপনার কাছে মনে হবে টিউটোরিয়াল তো আছে পরে সারা দেখে নেবেন, পরে আর দেখা হয় এইভাবে তাহলে তার ফোন দিয়ে কি করবে। আচ্ছা দেখেন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, এখন এখানে আমাদের ওই যে গ্যালাক্সির যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আসতে হবে, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে শিফট প্লাস অল্টা ধরে সমানভাবে ছোট, লেয়ারটা যাবে কোথায় হইলো মানাচ্ছে। দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এইটার যে কালার হয় গাড়িটাকে ওই কালার করতে হবে না, হয় গাড়ির যে কালার ব্যাকগ্রাউন্ডটাকে ওই কালার করতে হবে। তো আমরা গাড়িটাকে ধরি, এটাকে গাড়ির লেয়ারটাকে ধরে কন্ট্রোল বি কালার ব্যালেন্স, কালার কালার এখন চেঞ্জ করে দিই, কি ব্যাকগ্রাউন্ডের সাথে কি ম্যাচিং হইলো। এখন কন্ট্রোল এল লেভেল, ঠিক আছে এখন
এখন দেখেন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখেন এই যে কর্নারগুলো, কর্নারগুলো দেখেন কেমন ছোপা ছোপা লাগছে, মানে অ্যাডজাস্টমেন্ট হয় নাই। এই কর্নারগুলোকে এখন ব্লার করে দিতে হবে, মানে প্রতিটা এডিটিং এ দেখেন আপনার কাছে হয়তো মনে হইতে পারে হয়ে তো গেছে, ওগুলা হবে না, একটু প্রফেশনাল রাখতে হবে। তো আমাদের এই যে দেখেন এখানে একটা টুল বার ছিল, ব্লার টুল, ব্লার, কর্নারগুলোকে ব্লার করে দিতে হবে। কার্ড ব্র্যাকেট প্রেস একটু বড় করে নিলাম, এটাকে শুধু কর্নার উপরে এরকম ক্লিক করে দিতে হবে, এমনি ওই দেখেন ব্লার হয়ে যাচ্ছে, হচ্ছে না? ওকে, এখন আমাদের যেটা করতে হবে, ওল্ড ট্রি, এটা তো পিএনজি ফাইলে আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেনে নিয়ে যাব। আচ্ছা গাছ দেখেন এখানে কিন্তু মানাচ্ছে না, তার মানে এটার কালার চেঞ্জ করতে হবে। কন্ট্রোল বি, রেড বাড়াই দিলাম, ইয়েলো বাড়াই দিলাম, ওকে, কন্ট্রোল এল প্রেস করে লেভেলটাকে একটু কমাই দিলাম। গাছটা মানাচ্ছেই না, ওটাকে মানাবে কি না মানাবে, মানাচ্ছে। আচ্ছা এখন দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই কিরণমালার ব্যাকগ্রাউন্ড দেখতে কিন্তু এরকমই হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একরকম অনুপতি হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু বোঝা যায় যে এটা আলাদাভাবে এডিটিং করা। তো আমাদের এই জিনিসটা দেখতে অনেকটা ওরকমই মনে হচ্ছে, কাজ করতে পারে না, সব কিরণমালা বানায়। এখন দেখেন এখান থেকে তো আমরা ইরেজার টুলস নিব, আর এখান থেকে নিব কি সফটনেস ব্রাশ। এখন ব্রাশটাকে একটু বড় করে দেখেন, আমি এইভাবে মুছবো না, ব্রাশটার নিচের দিকে কি হালকা করে কর্নার দিয়ে এরকম মুছে দিব। আবার এখানে একটা কপি, কন্ট্রোল টি, এটাকে বড়। আচ্ছা এখন গুগলে চলে যাব, ব্যাট পিএনজি, ব্যাট মানে কি পিএনজি ফাইল নাম আই নিচ্ছি, নাহলে নিজের ছবিটাই ওখানে দিয়ে দিন, মাঝে মাঝে ছবির ক্ষেত্রে হয়ে যাবে, মানাবেন না, আমারটা তো দিব না, দেখেন কোন জায়গায় দিই। আচ্ছা এখান থেকে দেখেন পিএনজি ফাইলে নাম, কারণ দেখেন এগুলো আমাদের যেহেতু অপশনাল জিনিস, অপশনাল জিনিসের পিছনে আমরা কিছু সময় ইনভেস্ট করবো না। দেখেন এটা পিএনজি, মানে এটা দেখেন নাম থেকে কিন্তু জেপিজি ফাইল, ঠিক আছে ব্যাপার না, সব ঠিক করে নিই। ফাইল থেকে কি প্লেস, মানে এটা দেখেন এই যে নামে পিএনজি ছিল বাট কাজে আর পিএনজি না, সো এটাকে আমরা যেটা করতে পারি যে নরমাল, নরমাল থেকে মাল্টিপ্লাই করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হালকা হয়ে গেছে। এখন কি করব, এই যে ইরেজার টুল দিয়ে একটা ক্লিক, ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ড সব মুছে গেছে, মুছে একবার ক্লিক দিয়ে মুছে দিয়ে, একবার ক্লিক দিয়ে ওকে করতে হবে, তারপর পরের ক্লিকে মুছতে হবে। ওর ফন্ডের মনে হচ্ছে দেখা যাচ্ছে, ওকে, এগুলো যাবে সবার নিচেই, মানে বুঝলেন ব্যাপারটা কি, কারণ এই রিলেটেড কাজের ক্ষেত্রে কিন্তু এরকম গাছে পাদুরি থাকবে, কারণ এটা একটা ডার্কনেস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, হরর টাইপের, ঠিক আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বানানো শেষ, নিজেদের তো, ও এই যে ভাঙা গাড়িতে তো লাইট জ্বলাইতে হবে, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করব, মোটামুটি এই পজিশনে নিয়ে আসলাম। তো এইটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে? কেন যাবে? এর ব্যাকগ্রাউন্ড কেন রিমুভ হবে? যে জিনিসগুলো দেখবেন যে একেবারে এরকম মিশে গেছে, যে দেখেন আস্তে আস্তে মিশে গেছে, এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। এই যে নর্মাল থেকে স্ক্রিন করে দিতে হবে, একটা একটা করে চেঞ্জ করে দেবে, এগুলো মুখস্থ ব্যাপারে, স্ক্রিন নিয়ে কাজ করবে। এটাকে অল্টার দুটো পাশে একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে, আচ্ছা এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে একটা ছবি নিয়ে আসবো। কারণ সব এতে এডিটিং শুরু,
দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইভাবে বানাইতে হবে, বাট আমি এখানে একটা ক্যারেক্টার অ্যাড করতেছি শুধুমাত্র শেখার জন্য, মানে স্যারও শেখার জন্য। সবসময় নিজেদের ছবির এডিটিং করবেন, কাজের প্রতি মনোযোগ বসবে, এটা একটা ক্রিয়েটিভিটি। হাসতেছেন কেন? মানে যে মাঝখানে যে মাঝখানে যে একজন আছে এটাও মানতেছেন না? অবশ্যই এমনি এমনি হাসবে না, এত পাপ ওই বলে উনারা হাসতে থাকেন, মনোযোগ সাথে হাসবে থাকে, আপনারা ওই কাজে বিজি থাকেন, চিন্তা করা কিছুই করবেন না, হাসবে তাকায় থাকেন। এখন বাইরে যাবে বলটা ধরে যে এখান থেকে এটাকে মাইনাস করে দিতে হবে, বুঝছেন ব্যাপারটা? কষ্ট তো আমি করবোই না, সে জোর করে হলে পরে কোনো কষ্ট পাবো না। এইখান থেকে ছবি নেবো, তাও এইখান থেকে দেখেন, ছবিটাকে ম্যাচিং করার জন্য কন্ট্রোল এল লেভেল প্রেস করে এটাকে হচ্ছে একটু ডার্কনেস করে দিবেন, ঠিক আছে? এখানে কোনো কষ্ট টষ্ট এলাও না। আর এখন দেখেন এই ছবিটাকে যদি আমরা শ্যাডো দিতে যাই, এখানে আমরা একটু মিস্টেক করবো, মানে একটু গোল এডিটিং হবে। সূর্য আছে কোন দিকে? তারপরে শ্যাডো করবে কোন দিকে? সামনের দিকে। তো আমাদের সামনের দিকে সেরকম জায়গা নাই, আমরা পিছনের দিকে আপাতত শ্যাডো দিব। তো এই যে ছবিটা, এই ছবিটাকে একটা কপি করবো, ছবি এটা লেয়ার কপি করার সিস্টেম কি? তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে প্রেস করলাম, কপি হলো না, এখানে কয়টা আছে? দুইটা। তো এই যে যেটা কপি করছে এটাকে পুনরায় সিলেকশন করবো, তাহলে কি করতে হবে? হ্যাঁ, কন্ট্রোল ধরে একটা ক্লিক। এখন এখান থেকে দিব ব্ল্যাক কালার, অর্ডার ব্যাকিং স্পেস, কন্ট্রোল ডি সিলেক্ট। তো এই যে জিনিসটা, এখন এটাকে কন্ট্রোল ডি ফ্রি ট্রান্সফর্ম, দেখেন ফ্রি ট্রান্সফর্ম যখন আমরা কাজ করবো তখন এই যে সেন্টার পয়েন্ট একটা প্লাস চিহ্ন থাকবে না, এটার কাজ কি জানেন? আমরা যদি এটাকে যদি রোটেট করি তাহলে দেখেন ওটা কিন্তু মিডিল থেকে রোটেট হচ্ছে, বুঝছেন ব্যাপারটা? বাট আমি যদি এখন এই প্লাসটাকে যদি টেনে এখানে নিয়ে আসি তার মানে কোথায় রোটেট হবে? নিচের দিকে। তো এখন কন্ট্রোল ধরে ধরে, কারণ কন্ট্রোল যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক একটা কর্নার ধরে ধরে কাজ করতে পারবেন। তো কন্ট্রোল ধরে এটাকে বাড়াই দিলাম, এটা বেড়ে গেছে, এটাকে কমাই দিলাম। শ্যাডো যাবে কোথায়? এখন এই যে দেখেন এই শ্যাডোর যে লেয়ারের যে অপাসিটি, অপাসিটি কমাই দিলাম। এখন এখানে আরেকটু আধ্যাত্মিক হয়ে গেছে, সেটা তো লাইটের উপর কোনো শ্যাডো থাকবে সেটা মানে কি? ইরেজার টুল দিয়ে মুছে দিতে হবে। কি কিছু বুঝলেন? শ্যাডো দিলাম, মাথা থাকবে কেন? লাইট রয়েছে না, লাইটের উপর শ্যাডো পড়বে কখনো? অর্থাৎ দেখেন আপনি যদি এই টাইপের যদি এডিটিং করেন তাহলে সেগুলো ভুল ধরা পড়বে না, কারণ এর রিয়েলিটি সবকিছু এখানে দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখন এর উপর যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, আপনার কোনো শ্যাডোই নেই, ওটাতে দেখে এমনি পাবলিক ধরে নেবে যে এডিটিং করছেন।
আপনার এই ছোট জীবনে এখন অনেক ভূত দেখা বাকি আছে। এখন দেখেন এখানে যদি আমি যদি হাইফাই কোয়ালিটি যদি কোনো গাড়ি নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই রিলেটেড এডিটিং ম্যাচ করতো না, বুঝলেন? আর এখানে দেখেন আমি যদি এটাকে কন আচ্ছা এটাকে যে ডিজে মোড একটা সেভ দিই, এখন এটা ডি এফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। আচ্ছা না আপনাদের কাজ ডি এফেক্ট এরকম ব্যাকগ্রাউন্ড বানানো, ব্যাকগ্রাউন্ড বানানোর কাজটা শেষ, এখন এই ব্যাকগ্রাউন্ডে কি কাজে লাগবে দেখাই। ভিডিও এডিটিং যদি শেখাবো না রে, টেনশনের কিছু নাই। গ্রাফিক্সের কোর্সে ভিডিও এডিটিং করবেন, সিনেমা 4D করবেন, আফটার ইফেক্ট করবেন, অ্যানিমেশন করবেন, সবই করবেন। বাহ 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 বাহ, শিখছে কি? তবে কষ্ট করে শিখতে আপনারা কষ্ট করে শিখবেন, জীবনেও না অত কষ্ট করবোই না। কিতাব আর কি দিন গুরু দুটো সব দক্ষিণে দক্ষিণে আর করা জরুরি সব নেই, আমি কিছু হব না। আচ্ছা এখন VFX 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 এর মিনিং জানেন? না জানি না। আপনি আসেন সায়েন্স ফিকশন মুভি দেখেন না? সায়েন্স ফিকশন মুভিতে দেখবেন যে আচ্ছা কোনটার কথা বলবো, একদম সিম্পল যেটা আফটার ইফেক্ট দিয়ে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে রাওয়ান, যেটা ছবির নাম হওয়ার কথা ছিল জি ওয়ান, রাওয়ান হয়ে গেছে ভুল করুন। স্পাইডারম্যান তার বলছে যে অ্যাভেঞ্জার্স ইন্ড গেম দেখছেন এই গল্পটা? অ্যাভেঞ্জার্স ইন্ড গেম এর লাস্ট যে ফিনিশিংটা, লাস্ট ফিনিশিং এর সম্পূর্ণ চিত্রটা এরকম গ্রাফিক্স দিয়ে নির্মিত, মানে ফটোশপ দিয়ে বানানো, পরে এটাকে আফটার ইফেক্ট দিয়ে মোশন করা হয়েছে, বুঝছেন? তো দেখেন আমরা এখন যেটা করবো এখানে গ্রিন রুম কই ক্রোমাকে কি কিছু বুঝলেন? এখন দেখেন ভিডিওটাকে প্লে করে দেখি, এখন আমি যদি এই টাইগারটাকে এখানে সবুজ সমান একটা ব্যাকগ্রাউন্ডের উপর যদি নিয়ে যেতাম এটা কতটা ম্যাচিং হইতো না। এখন দেখেন এখানে আমি স্টিল দাঁড়াইছি তার মানে কি? এটা একটা ভিজুয়াল চিত্র, আমি তার এখানে মুখ করানোর জন্য আমার ভিডিওটা তার করা হয় না, ওটাকে তার মোশন করা হয় না। আর এখানে আরেকটা এডিটিং করার জন্য আমাদের যেটা আর কি করতে হবে সেটা হচ্ছে এখানে তিনটা জিনিস করতে হবে। এখন এই যে দেখেন যে আকাশগুলো বোঝা যাচ্ছে যে মোশন মানে স্পিডে আছে, অর্থাৎ এই আকাশগুলো মানে মেঘগুলো আর কি আস্তে আস্তে উড়ে যাচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে। দেখছেন দেখছেন মানে এটা এদের নিয়ে ওই হচ্ছে কোনো কিছু হবে না, বুঝছেন? কেন হবে না? তো এই হচ্ছে আমাদের কাজের জন্য, অর্থাৎ আমাদের এইরকম রিলেটেড কাজের জন্য আমাদের এইরকম রিলেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, বুঝলেন? এখন দেখেন এটা কিসের চিত্র? সময় টেলিভিশনের নিউজ। দেখেন এখানে নিউজ করার ব্যাপারটা হচ্ছে মনে করেন আমি এখানে বসে কথা বলছি, এখন আমার পিছনে যদি কোনো গ্রিন কাপড় যদি দেওয়া থাকে তাহলে ওইটাকে চেঞ্জ করে আপনি এই চিত্রটা পিছনে বসাই দিতে পারবেন,
তাহলে যারা নিউজ পড়া তাদের কিন্তু এরকম রুম খুব কম, একমাত্র চ্যানেল আই নিউজ 24 এদের আর কি এরকম মানে সায়েন্স ফিকশন আর কি এফএক্স এর আর কি রুম আছে, তাছাড়া অন্য কোনো নরমাল কোনো কিছুর আর কি সেরকম রুম টুম নাই, এখন হয়তো অনেকেরই হয়ে গেছে। আর এই যে দেখেন যেখানে গ্রিন রুম দেখতেছেন না গ্রিন কালার, এখানে আপনি যা তাই দিতে পারবেন, দেখবেন যে টিভি যখন আর কি অর্থাৎ যখন নিউজ পড়া হয় তখন দেখবেন তাদের পিছনে অনেকগুলো টেলিভিশন চলতেছে, বুঝছেন, ওগুলো লাইভ না, ওগুলো এডিটিং। তো সেইগুলা হচ্ছে এইগুলা, আর এই যে মোশন গ্রাফিক্স জন্য আমাদের এই ইফেক্টটা বেশ ভালো কাজে আসে। কিন্তু কিন্তু মুভির ক্ষেত্রে দেখবেন মানে এত কিছু দেখায় না, আমি দেখবেন যখন বৃষ্টি বাদল হয় তখন কিন্তু তার ফেসের দিকে কিন্তু শুট করা হয় না, আকাশের দিকে শুট করা হয়, আকাশের ভিতরে থেকে তখন শুধুমাত্র এতটুকু দেখা হয়, মানে বৃষ্টি হচ্ছে ম্যাক্সিমাম কাছে এরকম আর কি দেখানো হয়, বুঝছেন। আর যে নাচানাচি করবেন নিজের রুমের মধ্যে অথচ আপনাকে এরকম একটা মঞ্চে দিয়ে আসা দরকার, সমস্যা নেই, ঠিক আছে, বুঝলেন, এগুলারে বলা হয় ভিএফএক্স। আর এই এডিটিং এর যে সফটওয়্যারটা দেখতেছেন এটা ভিএফএক্স এর জগতে, মানে ভিডিওটিং এর সব থেকে নরমাল একটা সফটওয়্যার, তাতেই এত কিছু। তাহলে কি বিষয়টা কি ব্যাকগ্রাউন্ড কি ক্রিয়েট করতে পারবেন, এইটা না এরকম রিলেটেড আরো কিছু নিজের মতো করে, সেটা হরর হইতে পারে ন্যাচারালও হইতে পারে। যাদের ক্লাস হয় প্রজেক্ট জব তাদের বলা হয় যেগুলো মহিলা থাকে তাদের হচ্ছে মডেল হিসেবে তাদের ছবি শুট করা হয়, ঠিক আছে, আর ওদের ছবি ওরা তুলে ওরাই হচ্ছে ওরকম এডিটিং এডিটিং করে নিয়ে আসে নিজেদের ছবি দিয়ে, তাহলে ক্লাসে ঢুকতে দিবেন, বুঝছেন, এটা থেকে উন্নত মানের আছে, আপনাকে ওরকম হাতে কলমে একেবারে গালে তুলে খাওয়াই দিবে না, বুঝছেন, রান্না বান্না করে টেবিল উপর রেখে যাবেন, খাইলে খান না খাইলে না, না ওইটাই বলছি, কারণ আমি তো ড্যাফোডিল স্টুডেন্ট, ড্যাফোডিল উপর আমি ড্যাফোডিল থেকেও ইয়ে করছি, পিএটি বাড়ি থেকেও করছি, কোথাকার মানে কোথাকার কেমন কি সেটা তো বুঝি খুব ভালো করে কারণ এই জিনিসগুলা